নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি অবনেন্দ্রনাথ ঠাকুরের ভূতপুত্রের দেশ গল্প থেকে ষষ্ঠ পর্ব তবেই তো বাবু কলিকালের কথার নমুনা দেখেই ভরকে গেলে গল্পটা আগাগুড়া শোনা তোমার কম নয় ভাণ্ডির বনে রাখার ছেলের বাঁশের গানটুকুই তোমার উদ্দেশ্যে লেখা ছিল বলেই আবার কিচকিনতে পাশি বাজাতে লাগলো পড়িলি যাই বাসি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি ইতিমধ্যে কখন যে পালকি শুধু কিচকিন্দে আমাকে সমুদ্রের জলে নামিয়ে নিয়ে গেছে তা জানি না ঝপাং করে যেমন এক ঢেউ এসেছে পালকিতে লেগেছে আর ঘুম ভেঙে গেছে ও কিচকিন্দে কোথায় নিয়ে চললে পিসির বাড়িতে চলো না এদিকে কেন বাবু পিসির বাড়ি কি এখানে সাত সমুদ্র পেরিয়ে যেতে হবে জাহাজ কই দে পার হব কেমন করে জাহাজ কি করবে বাবু জন্ম জন্ম ধরে জাহাজ চালিয়ে গেলেও পিসির বাড়িতে যেতে পারবে না জলের ওপর দিয়ে পিসির বাড়ি যাওয়া রাস্তা নেই যেতে হবে জলে নিচ দিয়ে ডুব সাঁতার মেরে সাত ঘাটের জল খেতে খেতে পিসির বাড়ি যাওয়া কি সহজ বাবু তাই তো কিচ কিনতে ডুব সাঁতার তো আমি জানি না কেমন করে তবে পিসির বাড়ি যায় পিসি তো তাই আমাদের পাঠিয়েছেন ভয় কি গর্ব হয়ে পালকিতে বসে থাকো এইখান থেকে এক ডুব মারব আর ঠেলে তুলবো পালকি একেবারে পিসির বাড়ি কিন্তু দেখো বাবু রাস্তার মধ্যে অনেক আশ্চর্য দেখতে পাবে দেখো যেন ভয় ঠেও না প্রথমে আসবেন কালাকানা আংলা টানা তারপর আছেন গামলা চালা ফোঁপড়া জ্বালা তারপরে ঘণ্টাকর্ণ রক্ত পোশাক মাথায় ছাতা তারপরে শাঁখচন্ডে মুক্ত কলায় তারপর আছেন দুল কাঁচুমুচু কলকবজা দাঁড়া বাঁধা আর রাঘব বল পায়রা চাঁদা কিছুকিন দে এরা যদি আমায় ধরে কিছু ভয় নেই আমরা আছি ভয় পেলে আমায় দেখো বলে হইয়ে রে 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 দাদা রে বলে পালকি শুধু আমাকে নিয়ে তারা ডুব মেরেছে জলের ভেতর প্রথমটা অন্ধকারে কিছুই দেখতে পাইনি খানিক পরে দেখি ফুঁকো শিশুর মতো ছোট ছোট আলো জলের ভেতর দুধারে সারি সারি ঝুলছে এক একবার জলের তোরে আলোগুলো হুড়মুড় করে গড়িয়ে ডাঙার দিকে যাচ্ছে আবার গড়গড় করে গড়িয়ে যেখানে ছিল সেখানে ফিরে আসছে এমন সময় দেখি এক কড়া তেল জলের উপর যেমন ভাসতে ভাসতে চলে তেমনি কি একটা আমাদের দিকে পেছনে পেছলে আসছে ওমনি কিছু কিনতে ডেকেছে সামাল সামাল বাঁ ধর ভাই সা করে আমরা বাদিকে একটা ডোবার ভিতর নেমে গেছি সেখান থেকে দেখি তেলটা ভাসতে ভাসতে আমাদের ঠিক মাথার উপরে এসে চারদিকে চারটে লম্বা লম্বা আঙুল বার করে জল খুঁটতে লাগলো তারপর আবার আস্তে আস্তে আঙুল কটা গুটিয়ে নিয়ে একদিকে ভেসে চলে গেল কিচকিন্দে বললে দেখলে বাবু উনিই হচ্ছেন কালা কানা আংলা টানা ওর না আছে মাথা মুখ না আছে কান না আছে চোখ থাকবার মধ্যে আছে কেবল এক আঙুল আর এক রাস তেল চুকচুকে পেট আঙুলটি গিয়ে কারোর কার ঠেকেছে কি আর অমনি সমস্ত পেটটি তেলের মতো গড়িয়ে গিয়ে তার ওপর পড়েছে যেমন পড়া আর অমনি হজম করে ফেলা জানোয়ার যদি যে তিন চার ডবল বড় হয় তবে ওই পেটটিও সঙ্গে সঙ্গে বেড়ে তেলের মতো ছড়িয়ে গিয়ে বেশ করে ঘিরে নেয় ছুরি দিয়ে পেটটা চিড়ে দেওয়া যায় না কিছু কিনতে হবার জো নেই ওকে দু টুকরো করো দশ টুকরো করো একশো হাজার টুকরো করো দেখবে সব টুকরোগুলো একটা একটা নতুন কালাকানা আংলা টানা হয়ে আঙুল বার করে ভেসে বেড়াচ্ছে সমুদ্রের ভেতর এর মতো জবরদস্ত তার কেউ নেই বাবু চলো এই আংলা টানার হাতে পড়লে আর রক্ষে নেই বলেই আমরা চুপি চুপি পালিয়ে চলেছি এমন সময় দেখি এক রাস চিনে মাটির মার্বেল জলের ভেতর দিয়ে গড়িয়ে চলেছে কাছে আসতে দেখি সেগুলি এক একটি গোল খাঁচা আর ভেতরে একটি করে খুদে আংলা বসে আছে ও কিচ কিনতে আমাকে চারটিখানি ওই মার্বেল ধরে দাও না দেখো না একবার ধরে বলেই খপ করে দুটো মার্বেল ধরে কিচকিন্দে আমার দু হাতে দিয়েছে এমন মুঠে করে ধরা আর উপকার কাঁটার মতো হাত ময় ছুঁচ বিঁধে গেছে মার্বেল দুটো ফেলে দিয়ে দুহাত চুলকোতে চুলকোতে চলেছি এমন সময় কিনতে বলছে গামলা চালা ফোঁপড়া জ্বালার দেশে এলুম বাবু চেয়ে দেখি চারদিকে কেবল গামলা আর জ্বালা কোনোটা বড় কোনোটা ছোট, কোনোটা লম্বা কোনোটা বেঁটে কেউ ধানের মড়াইটার মতো কেউ ঢাকাই জ্বালাটার মতো কেউ চুমকি ঘটিটির মতো কোনো গামলা ফুলের টবের মতো দাঁড়িয়ে আছে কোনোটা বা গরুর জাপ দেওয়ার ফুটো গামলাটার মতো উল্টানো রয়েছে এসব গামলার কুপো কেন কিচ জানো না এখানে তোমার কৃষির ঘি তেল মজুত থাকে দেখো না বলেই ছোট একটি ঘিয়ের মোটকি কিচকিন্দে আমার হাতে তুলে দিয়েছে সব গামলা আর কুপো কেন কিচকিন্দে ও কিচকিন্দে ও এ ভাঁড়টার মুখ কোন দিকে ঘি বার করি কেমন করে দাও দেখিয়ে দি বলে মটকিটা আমার হাত থেকে নিয়ে খিচকিন্দে দু হাতে নিমরতেই দেখি গল গল করে এক সেট ঘি গড়িয়ে পড়লো এ তো বেশ মজা বলেই আমি পালকি থেকে নেমে সেই জ্বালার আর গামলাগুলো টিপতে লাগলুম আর অমনি পিচকিরি দিয়ে ফড়ার মতো কোনোটা থেকে তেল কোনোটা থেকে ঘি বেরোতে লাগলো দেখতে দেখতে চারদিক তেল আর ঘি ভেসে গেল তখন কিচকিন্দে বলছে বাবু আর খেলা নয় এত তেল ঘি ঢেলে ফেলেছ দেখলে পিসি রাগ করবে চলো চুপি চুপি পালাই পালকি করে আবার চলেছি কিন্তু মনে ভয় হচ্ছে পিসির এত তেল ঘি ঢেলে নষ্ট করলুম পিসি যদি তেল পান তো রক্ষে রাখবেন না ও কিচ রে পিসিকে বলো না যেন যে অত তেল ঘি নষ্ট করেছি একটু নষ্ট হবে না বাবু পিসির তোমার তেমন জ্বালা তেমন গামলা নয় কুপগুলো সব তেল ঘি আবার শুষে নিয়ে যেমন ছিল তেমনি ফুলে উঠেছে চলো এখন পিসির বাড়ির তেতলায় আমরা নেমে যাই সেখানে ঘণ্টাকর্ণ শুষা মাথায় ছাতা নিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই কিচ পালকি নিয়ে ধাপে ধাপে সমুদ্রের নিচে নেমে চলল সেখানটা এমন অন্ধকার যে কিছু দেখা যায় না ও কিচ তেতলায় তো সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় এই যে তুমি আমাকে নিয়ে নিচে নেমে নিয়ে চললে ঠিক যাচ্ছি বাবু জলের ওপর যে তেতলা বাড়ি তাতে উঠতে হলে সিঁড়ি বেয়েই ওপরে যেতে হয় আর জলের নিচে যে বাড়ি তা তেতলায় যেতে হলে নিচে বাকে নেমে যেতে হয় জলের ভেতরে যে বাড়ি কি বাগানের গাছ দেখো সেগুলোর মাথা উপরে থাকে না নিচেতে নিচে বাগে জলের ওপরে যে বাড়ি থাকে তার মাথা কোন দিকে থাকে ওপর দিকে তবে জলের ওপরে তোমার মাসির বাড়িতে যা করতে নিচে পিসির বাড়িতে এসে ঠিক তার উল্টোটা না করলে মুশকিলে পড়বে এইটা মনে রেখো বলেই কীচ ক্রমে আরও নিচে নেমে চলল ও কিচ চোখে যে কিছুই দেখতে পাইনি বড় অন্ধকার আলো বেশ আছে কেবল তুমি চোখটি খুলে রেখেছো বলে কিছুই দেখতে পাচ্ছ না চোখ বন্ধ করো সব স্পষ্ট দেখতে পাবে কিচকিন্দদের কথায় চোখ বন্ধ করেছি সবাই চেয়ে চোখ চেয়ে দেখে আমি দেখছি চোখ বুঝে নীল জল এত নীল যেন নীল কালি তারই মাঝে গোনা যায় না এত ঘন্টা দুলছে ঘন্টার গায়ে ছোট ছোট গোল গোল কত যে চোখ জ্বলছে তার ঠিক নেই কোনোটা লাল কোনোটা হলদে গোলাপি সবুজ সাদা বেগুনি কত রঙেরই চোখ ঘণ্টাগুলোর দুদিক দিয়ে দুটো করে লম্বা সুঁড়ের মতো কান ঝুলছে যেমন এক একবার সেই কানগুলোতে ঢেউ লাগছে তার অমনি সব ঘণ্টাগুলো হেলে দুলে টুং টুং ক্লিং ক্লাং টুং টাং করে বাড়ছে ঠিক যেন কোঁসাই এসে কানের কাছে মন্তর দিচ্ছে পালকের কাজ দিয়ে যখন এক একবার ঘন্টা কর্ণ এক একটা হেলতে দুলতে চলে যাচ্ছে তখন ইচ্ছে হচ্ছে দিয়ে একবার দুই কান ধরে টেনে কিন্তু তখন আবার মনে পড়ে যাচ্ছে এখন সব উল্টো কাজ করতে হবে যখন ইচ্ছে হবে চোখ বুঝে ঘুমোয় তখন তাকতে হবে চোখ চেয়ে যখন ইচ্ছে হবে শুই তখন হবে দাঁড়াতে যখন কান মলতে হা হাত এগিয়ে যাচ্ছে তখন হাতকে জোর করে পিছিয়ে আনতে হবে কাজেই আমি ভালো মানুষটি হয়ে চুপ করে হাত পা গুটিয়ে চোখ বুঝে বসে রয়েছি এমন সময় দেখি আমাদের মেজ পুঁটির মতো একটি মাঝারি গৌছের পুঁটি মাছ ঝাঁ করে গিয়ে ঘণ্টা কানে দিয়েছে ঠকুর যেমন কান ছোঁয়া আর কান অমনি জড়িয়ে ধরেছেন হাতের শুনের মতো পুঁটি মাছটিকে যেমন ধরা আর অমনি ঘন্টার ভেতর পোড়া কাঁচের হাড়িতে পোষা মাছ যেমন ঘুরে ঘুরে বেড়ায় তেমনি দেখছি ঘন্টার ভেতর পুঁটি মাছটি ঘুরে বেড়াচ্ছে পালাবার পথ নেই আমি মাছটার কি হয় দেখবার জন্য চেয়ে আছি আর দেখছ কি বাবু হজম হয়ে গেল বলে যাও না ঘন্টার কানটা ধরে টেনে দেখো না মজাটা কিচকিন তুমি কেমন করে জানলে যে কান মোলবার জন্য আমার হাত নিষ্পিস করছিল আমি তো তোমাকে কিছু বলিনি বলনি বলেই জানতে পারলুম বললে কি শুনতেও পেতু না জানতেও পারতুম না এখানে সব উল্টো নিয়ম তাতে তোমাকে বলেই দিয়েছি এই কথা হচ্ছে এমন সময় দেখি পাঁচ দিক থেকে পাঁচটা সুর নাড়তে নাড়তে আমার দিকে এগিয়ে আসছে রক্ত পোষা তার সবটাই অগন্তি ঠোঁট আর গাল আর জীব লাল টকটকে সাদা ফ্যাঁক ফ্যাঁকে এক্রোশ থেকে তার ঠোঁট নাড়ার শব্দ শোনা যাচ্ছে পট 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 চক 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 কিচকিন্দে ডাকছে ডাইনে ধর ভাই ডাইনে বলতে বলতে দেখি পালকি ডাইনে ঘুরেছে আর দেখি রক্ত বাঁ দিকে সরে গেছে ধর ভাই ধর পালকি যেমন দিকে ঘুরেছে আর দেখি রক্তশূষা ডাইনে চলে গেছে এমনি ডাইনে মায়ে করতে করতে আমরা রক্তশূষার ঠোঁট এড়িয়ে ছাতা মাতার ঘরে এসে পড়েছি সেখানে দেখি কেবল ছাতা আর তার নিচে একটা একটা মুন্ডু গুটি সুতোর মতো সোঁটা সোঁটা চুল আর মূলর পাতার মতো গোছা গোছা দাড়ি দূর থেকে মনে হচ্ছে যেন বিট পালং গাজর ওলকপি আর বিলিতি মূলর ঝাঁক সব উল্টো পরে ভেসে যাচ্ছে ও কিচকিন দে এরা কারা এরা মালি তোমার পিসির সবজি বাগানে কাজ করছে এত তরকারি কি পিসি একাই খান তিনি ছাড়া আর কে খাবে এ তরকারি কারো ছোঁবার জো আছে ছুলেই হাত চুলকে অস্থির হবে যতক্ষণ না পিসি এগুলিকে নিজের হাতে রেঁধে বেড়ে দেবেন ততক্ষণ কারও মুখে দেওয়ার জো নেই মুখে দিয়েছ কি আর গাল ফুলে গোবিন্দর মা হয়েছ গাল ফুল ও গোবিন্দর মাকে কিচকিন তিনি আগে গোবিন্দর মা ছিলেন পিসির এই সবজি খেতে ওলকপি তুলতে এসে একটি বিলিতি মূল চুরি করে খেয়েছিলেন সেই থেকে তার গাল ফুলে গেছে গোবিন্দ আর তার মায়ের মুখ দেখেন না আচ্ছা কিচকিন ওই যে টোকা মাথায় দিয়ে মালিরা সব এই সবজি খেতে কাজ করছে ওদের গা কই চুলকো না কেন ওদের গা থাকে তো চুলকে চুলকে সব খুঁজে গেছে এদিকে দেখো বাবু তোমার পিসির ধানের ক্ষেত এখানে কেবল মুক্ত কলাই দশ বছরে একবার ফলে আর তোমার পিসি সেই কলাইয়ের ডাল দিয়ে পান্তা ভাত দশ বছর অন্তর একদিন খান পান্তা ভাত কি কেচকিন দে ভিজে ভাত বাবু তোমায় তো বলেছি এখানে সব উল্টো ডাঙার ওপর মাসির বাড়িতে খাও তোমরা শুকনো ভাত আর জলের নিচে পিসির বাড়িতে সবাই খায় ভিজে ভাত তোমাদের কলাইয়ের ডাল পাতলা যেন জল আর এখানকার কলাইয়ের ডাল যেন মুক্তর মতো ঝুরঝুরের এই কথা হচ্ছে এমন সময় শুনে ক্ষেতের ভেতর থেকে ভোঁ ভোঁ করে শাঁক বেজে উঠল এত শাঁক বাজে কেন কিচ কিন দেয় শাকচূর্ণীরা সব শাঁক বাজে কলাই ক্ষেত থেকে পাখি তাড়াচ্ছে বাবু দেখি শাকচুণ্ডিরা সব শাঁখ বাজে ক্ষেত ময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের আর কিচ্ছু নেই কেবল দুপাটি করে দাঁত আর একটা মস্ত কান তাতে একটি ফুটো মতো দুপাটি দাঁত তারা খুলছে আর বন্ধ করছে আর তাদের সেই কানের ফুটোগুলো দিয়ে ভোঁ ভোঁ করে শাঁখের শব্দ হচ্ছে কত দূর থেকে যে সে শব্দ শোনা যাচ্ছে তা ঠিক নেই শুঁড়ি দুল দুল মাচুর দেশ পেরিয়ে চলেছি তখনও শুনছি সেই শাঁখের আওয়াজ যেমন এক একবার শাঁখের শব্দ আসছে আর ওমনি দেখছি সুঁড় দুলদুলের যত সুঁড় সব ভয় কেঁচো হয়ে গ্ল্যাচ গুটিয়ে মুখ কাঁচো করে গড়তেলু করছে ও কিচকিন দে পিসে এত কেঁচো নেই করেন কি তিনি ওই কেঁচোর টোপ দিয়ে ছিপ ফেলে কাঁকড়া ধরেন একটা ছিপ পাই তো গোটা কত কাঁকড়া ধরি অমনি দেখি মস্ত মস্ত কাঁকড়া দাঁড়া নেড়ে নেড়ে বলছে ধরনা দেখি আঙুলটি কাটবো নাকি কটকট কট যা দূর যত বলি দূর ততই দেখি কাঁকড়াগুলো এগিয়ে আসে ও এরা এগিয়ে আসে যে আসতে বলছো তো আসবে না যা যা বললে এগিয়ে আসবে না তোকে পিছিয়ে যাবে এখানে সব উল্টো মনে নেই বলো আয় আয় যেমন আয় আয় করে ডাকা আর অমনি সব কাঁকড়া দেখি পালিয়েছে আমি যত ডাকি আয় তত তারা দূরে পালায় আবার যেমন একবার বলেছি যা যা অমনি সব কাঁকড়া কটকট করে আমার দিকে ছুটে এসেছে আচ্ছা কিচকিন দে পিসি অত কষ্ট করে কেঁচোর টোপ ফেলে কাঁকড়া ধরে কেন জলের ধারে বসে যা যা বললেই তো তারা আপনি পিসির হাতে উঠে আসতো